আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে চলে আসলাম আপনাদের জন্য খুবই খুবই জরুরি 5টি টিপস নিয়ে। চলুন তাহলে আমরা টিপসগুলো শুরু করি। টিপস নাম্বার 1, আমাদের সবার বাসায় চা ছাকার জন্য এরকম ছাঁকনি থাকে। মাঝে মাঝে কিছু ছাঁকনি দেখা যায়, ছিদ্রগুলো অনেক বড় বড় থাকে, তখন চা ছাকার সময় চায়ের পাতা পর্যন্ত চায়ের সাথে চলে যায়। এটা যদি আমরা নিজেদের জন্য হয় তাহলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু যদি মেহমানকে দেওয়ার সময় হয় তখন কিন্তু লজ্জায় পড়তে হয় যে চা পাতা সহই মেহমানের সামনে তো আর ওই চা দেওয়া যায় না। সো সেটা কিভাবে আপনারা একটু টেকনিক খাটিয়ে করতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি আমার জন্য সকালবেলা চা বানিয়েছি, সো সেটাই আমি আপনাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারেন। তো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, আমাদের যে ফেসিয়াল টিস্যু আছে সেগুলো, তো এটাকে আমি এখন মাঝখান দিয়ে বরাবর কেটে নিব, কেটে এক পাশ নিব। এখন আমি ছাঁকনিতে এটা বসিয়ে দিলাম। এবার আপনি যদি চাটা ছাঁকেন তখন কিন্তু দেখবেন যে চায়ের পাতা পড়ে না, একদম ফ্রেশ চা পড়বে। একটু হয়তো সময় নেবে, যেহেতু একটা বাধা পড়ছে সেজন্য একটু সময় নেবে, বাট দেখবেন যে চাটা একদম ফ্রেশ, অনেক সুন্দর। দেখেন চায়ের সাথে কোনো রকম ময়লা অথবা চাপা চায়ের পাতা পড়তেছে না। তো এই টিপসটা আপনারা কাজে লাগিয়ে মেহমানদের সামনে একদম সুন্দর চা পরিবেশন করতে পারেন। এখন আমি চলে যাব দ্বিতীয় টিপসে। আমরা যখন বাজার থেকে কোনো কিছু পলি ব্যাগে করে নিয়ে আসি, দেখা যায় ওরা পলি ব্যাগটা এমন শক্ত করে বেঁধে দেয় যে অনেক সময় খুলতে পারি না, ছিঁড়ে ফেলতে হয়। তো পলিথিনগুলো আমরা নেক্সট ইয়ার কাজেও লাগাতে পারি না। সো সেক্ষেত্রে আপনারা যেভাবে দেখুন আমি কীভাবে পলিথিনটার এক পাশটা মুড়িয়ে একটু শক্তর মতো করে নিয়ে একটু প্রেস করলে কিন্তু বের হয়ে চলে আসতেছে। এটা হচ্ছে ভিন্নভাবে গিট দেওয়া। এটার ক্ষেত্রে আপনারা ঠিক এভাবেই আগে পেঁচায়ে নিয়ে একদম একটু শক্তর মতো করে করলেই কিন্তু দেখবেন একদম সুন্দর মতে পলিথিনটা খুলে চলে আসে। এবার আপনি এই পলিথিনগুলোকে অন্য কোনো যে কোনো কাজেও কিন্তু লাগাতে পারেন। চলুন চলে যাই তৃতীয় টিপসে। আমরা যখন বাসায় অনেক রসুন নিয়ে আসি, দেখা যায় রসুন বাসায় থাকতে থাকতে অনেক সময় রসুন নষ্ট হয়ে যায়, পচতে শুরু করে। সো আপনারা যদি এই টিপসটা ফলো করে রসুন সংগ্রহ করেন তাহলে আর রসুন সহজে পচবে না, অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। রসুনের পিছনে যে গাছের কাটার অল্প একটু অংশ আছে ওই অংশটা ধরে বার্নারে এভাবে করে মূলের যে অংশটা, মানে যে শিকড়ের যে অংশটা, ওই অংশটুকু একটু পুড়ে নেবেন। এভাবে সবগুলো রসুনেরই হালকা, পুরা রসুনটাকে আবার পুড়তে যাবেন না, একটুখানি পুড়ে নেবেন, এভাবে করে রেখে দিবেন। এই রসুন দেখবেন অনেক দিন ভালো থাকবে। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন, হাত যেন পুড়ে না যায়। চলে আসলাম চতুর্থ নাম্বার টিপসে। আমাদের বাসায় যখন বাজার করে তখন আমরা সবাই কিন্তু অনেক বেশি চাল, অনেক বেশি পরিমাণের চাল কিনি, অনেকে বস্তা ভরেও চাল কিনে। তো সেক্ষেত্রে দেখা যায় চাল অনেক দিন থাকলে চালের মধ্যে পোকা ধরে যায়। সেই পোকা যাতে না ধরে সেজন্য আপনারা চালে কিছু লবঙ্গ এবং তেজপাতা মিক্স করে ওই বস্তায় অথবা চাল রাখার যে ড্রাম সে ড্রামে রেখে দিতে পারেন, তাহলে আর পোকা সহজে ধরবে না। চলে যাচ্ছি পঞ্চম টিপসে। চিনির বয়ামে অসাবধানতা বশত যদি মুখটা একটু ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিনির মধ্যে পিঁপড়া ধরে। এই পিঁপড়া দূর করবেন কি করে, অথবা চিনিতে যাতে পিঁপড়া না আসে তা দূর করার একমাত্র উপায় হচ্ছে চিনিতে কিছু লবঙ্গ মিক্স করে রাখবেন। লবঙ্গ যেহেতু ঝাঁঝালো একটি উপাদান, সেক্ষেত্রে চিনিতে আর কখনোই পিঁপড়া ধরবে না। তো আজকে এই ছিল আমার টিপস গৃহিণীদের জন্য। চলে আসব নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।